একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা মূলত যে জায়গাটা রিভিউ করতে এসেছি, এখানটা দেখে হয়তো মনে হবে আপনাদের যে কোনো স্ট্রিট ফুড, কিন্তু মোটেই তা নয়। এইটা নাম, এটা রেস্টুরেন্ট, একটা প্রপার রেস্টুরেন্ট বর্ধনের বুকে। এর নাম হচ্ছে পেটুক, আর ফ্যামিলি রেস্টুরেন্ট কাম হোটেল। এবং এটা লোকেশনটা হচ্ছে শিয়ালডাঙ্গা মোড় থেকে যদি আপনি উল্লাসের দিকে যান, জাস্ট কিছুটা গিয়েই ডান দিকে দোতলা উপর পড়বে, উল্টো দিকে বিয়েবাড়ি। বিয়েবাড়ির নামটা আমি ভুলে গেছি, অ্যাজ ইউজুয়াল, খুব খারাপ ব্লগার আমি। তার ঠিক উল্টো দিকে দোতলায় এই রেস্টুরেন্টটা পড়বে। এবং আসুন যাওয়া যাক এবং দেখা যাক এখানে কী কী স্পেশাল আইটেম পাওয়া যাচ্ছে। সব আইটেম কভার করা সম্ভব হবে না আমাদের পক্ষে, আমরা দু একজন এসছি বা দু তিনজন এসছি, দু একজন বড়টা ভুল হবে। তো আসুন যাওয়া যাক এবং দেখা যাক যে কী কী আইটেম এখানে মোটামুটি ভালো, আমরা ওখানে জিজ্ঞেস করবো, দেখে যেটা বলবে সেটাই আমরা আজ চুজ করবো। তো আসুন যাওয়া যাক, দোতলায় যাচ্ছি এখন আমরা, এবং এই হচ্ছে রেস্টুরেন্ট। তো দেখা যাক কেমন কী। তো এটা স্যানিটাইজ করা হলো, যেটা একটা ভালো জিনিস কোভিড প্রোটোকল মেনে। এবং আসুন দেখা যাক ভেতরে কী কী আছে। তো এই হচ্ছে অন্দরসজ্জা, একটা কঠিন বাংলা, অন্দরসজ্জা একবার দেখে নিন। একটা সুইট, ছোট্ট ছোট্ট বলা যাবে না, বেশ অনেকগুলোই সিট আছে, মোটামুটি 40-45 জন তো বসার সিট অবশ্যই আছে। তো বসা যাক এবং দেখা যাক কেমন কী। আমি তো এই জায়গাটাকেই চুজ করবো, কারণ হচ্ছে যে একটা সুন্দর একটা ভিউ, এই যে ভিউ, এবং বিয়েবাড়ির নাম ফাইনালি মিলন ভবন মনে পড়েছে আমার। তো বসা যাক এবং দেখা যাক কী কী আইটেম এখানে পাওয়া যায়। শুভ সন্ধ্যা সবাইকে, আজকে আমরা আছি পেটকে নিয়ে, পেটুকে। বাহ বাহ, কবিতা কবিতা। তো মৈনাক ভাই সামনে বিয়ে আসছে, তো সেই জন্য মানে বলেছে আমাকে খাওয়াবে আজকে। আচ্ছা, তো নিয়ে এসছে মেনু, মেনু ওর কাছেই, মানে মেনু কার্ডটার কাছে, ওই অর্ডার দেবে, আমি খাবো শুধু আজকে। বাহ, খুব ভালো কথা। তা মেনু কার্ডটা একটু বলে দিই, মোটামুটি দু পাতায় মেনু কার্ড, এই পাতা আর এই পাতা। তো কী কী আছে? স্যুপ আছে, চাইনিজ স্যুপ, ভেজ নন ভেজ, তন্দুর আছে, নন ভেজ ভেজ, স্টার্টার কিছু আছে চাইনিজের উপরে, সেটাও ভেজ নন ভেজ আলাদা করে আছে। আচ্ছা, রাইস আইটেম আছে তো অবশ্যই, এদিকে ভেজ নন ভেজের মেন কোর্স আছে, পোলাও বিরিয়ানি মোটামুটি 80 থেকে শুরু, 150-180 মধ্যে আছে, সবচেয়ে দামি হচ্ছে 180। আচ্ছা, ইন্ডিয়ান মেন কোর্স চিকেন কষা, যেগুলো চিকেনের যে আইটেমগুলো মোটামুটি 220-240-250 এর মধ্যেই আছে। আর হচ্ছে এদিকে স্যালাড আছে, মকটেলস আছে, 70-80-70-40 টাকা করে। আইসক্রিম আছে, রুটি, রুটি মোটামুটি বাটার নান 45, প্লেন নান 35, এরকমই এই রেঞ্জেই মোটামুটি। আর হচ্ছে কুলচা, কুলচা 50 টাকা। আচ্ছা, এদিকে হচ্ছে উইংস ফ্রম ইন্ডিয়ান, ডাল ফ্রাই, ডাল, ভেজ, মিক্স ভেজ, যেগুলো আমরা খাই না, সবজি ফবজি বাদ সব, মোটামুটি 110-120 মধ্যে রেঞ্জই আছে, 150 টাকার মধ্যে আছে। আচ্ছা, ভেজ ফ্রম ইন্ডিয়ান, ভেজ আমরা দেখবই না, আমরা শুধু নন ভেজও নাকি, একদম ওসব ভেজ ফেজ আমাদের পোষায় না। মোটামুটি ভেজ আইটেম যদি আপনারা নেন 110-200-250 মধ্যে আপনি পাবেন রেঞ্জ ওয়াইজ। আচ্ছা, এখানে শুনেছি ড্রামস অফ হেভেন বিখ্যাত, বাহ, ওটা কি খাওয়াচ্ছিস আজকে আমাকে? পয়সার উপর নির্ভর করে সব কিছু, বাজেট। আচ্ছা, যে ও যেগুলো শোনে সেগুলোর দাম বেশি হয়, ঠিক আছে, অথবা আমার সব ব্যাপার নেই। আচ্ছা, এদিকে নুডলস আছে মোটামুটি 130-190-210 মধ্যে, তো মোটামুটি প্রাইস আমাদের রেঞ্জের মধ্যেই আছে, মোটামুটি বিশাল হাই কিছু নয়। তো ঠিক আছে, দেখা যাক এর মধ্যে কিছু কিছু আইটেম আমরা সিলেক্ট করি, তারপরে অর্ডারটা দিই, তারপরে একদম আমরা আসছি টেবিলে খাবার টাবার নিয়ে। আমার কোনো আইডিয়া নেই কোনটা কী ভালো, মানে কোনটা কী ভালো খারাপ, আমি দেখবো দাম কোনটা কম সেটাকে খাওয়াবো, ঠিক আছে, টাটা, খাবার নিয়ে একদম দেখা হচ্ছে। মোটামুটি যা বুঝলাম, বিয়েটা আমার নয়, আমার বাবার লেগেছে, ঠিক আছে, ভাই এসছে আজকে, মোটামুটি দেখুন একবার, দেখুন টেবিলটা, দেখুন কী অবস্থা করেছে। এখন মাসের শেষ, তো এখন একটা গরিবকে এরকমভাবে কষ্ট দিচ্ছে, আপনারা বিচার করুন এটা ঠিক কি ভুল। যাই হোক, ধন্যবাদ মৈনাককে, ওয়েলকাম। তো পেটুকের প্রথম আইটেম আমি খাচ্ছি, পেটুকের ড্রামস অফ হেভেন, খুব বিখ্যাত নাকি এখানে শুনেছি, তো খেয়ে দেখি কেমন। কার কাছে শুনেছিস তুই? ওই বেটা, বেটা নিজে চিকেনটা নিয়ে নিয়েছে আর আমাকে একটা ভেজ স্যুপ দিয়েছে। হ্যাঁ, কী নাম? কোরিয়েন্ডার, লেমন কোরিয়েন্ডার, মানে এমন কঠিন নাম আমি নামই উচ্চ করতে পারছি, কোরিয়েন্ডার মানে ধনে পাতা, ঠিক আছে, লেবু ধনে পাতার স্যুপ, দেখা যাক কেমন খেতে, খেয়ে বল কেমন। গরম গরম তো বেশ লাগছে খেতে। হ্যাঁ, আমি নিরামিষ পছন্দ করি না খুব একটা, কিন্তু এটা বেশ ভালো, আমি জানি না এর মধ্যে না কিছু নেই সেরকম, একদম প্লেন স্যুপ, খেতে কিন্তু মানে এক ঘর, মানে ভালো বেশ, কী বলবো, ভাষা নেই, যাই হোক ভাষা হারিয়ে ফেলেছি। ভাই ডিমের রিভিউ ভালো দেয়, বাকি চিকেনটা কেমন হচ্ছে বল? খুব সুন্দর সেদ্ধ, খুব সুন্দর হয়েছে, ক্রিসপি,
এইটা মেনলি বেসিক্যালি হচ্ছে ওই একটা টকটক ফ্লেভার আছে আর বেশ মানে কি বলবো রিফ্রেশিং ব্যাপার। মানে আপনি যদি আসেন, যদি আপনি এটা দিয়ে শুরু করেন, এটা হচ্ছে ওই আপনার মানে কি বলবো হাঙ্গারটাকে এনহ্যান্স করবে। এটা দিয়ে শুরু করবেন, তারপরে খিদেটা পেয়ে যাবে, তারপর আপনি মেন কোর্সে ঝাঁপিয়ে পড়বেন। তো এটা ভালো খেতে, ঠিক আছে? এটা আমি এটা দিয়ে শুরু করব। হ্যাঁ, সেটা শুরু করবেই। আসলে এটা কিন্তু এক প্লেটে ছ পিস থাকে। তো আমাদের সঙ্গে আরও কয়েকজন মেম্বার ছিলেন, তারা আগেই তুলে নিয়েছে, ক্যামেরা পিছনে বসে আছেন, দুজন ওনারাই খেয়ে নিয়েছেন সব। তারপর সুপটা ভালো, সুপটা খেতে ভালো। সুপটা না মানে কি বলবো টকটক ঝালঝাল, একটা বেশ মানে ঝালঝাল নয় টকটক, মানে এই লেবু আর লেবুর স্বাদে কিন্তু মানে পাঞ্জেন স্বাদ একটা বেশ। তো খেতে ভালো হয়েছে। কত রেট দিবে এটাকে? দশের মধ্যে নয়, সাইজটা খুব ভালো। এটাকে আমি আট রেট দেবো, আট আট দেবো দশের মধ্যে। এলে ট্রাই করতে পারেন, অ্যাজ এ স্যুপ ভালো লাগবে খেতে। তো চলে যাই এই পরের আইটেমগুলোতে। অনেক আইটেম টেবিলে সাজানো আছে, দেখা হচ্ছে। ওর কাছ থেকে কেড়ে নিয়েছি, ঠিক আছে, কেড়ে নিইনি, আরেকটা নিয়েছি। সাইজ দেখুন, সাইজ এক ঘর সাইজ এরকম পুরো কিন্তু। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে অনেক রেস্টুরেন্ট কী করে, এই সসের ফ্রাইটা করে না, বেসিক্যালি ভাজ হয়ে ভাজা, ওপরটা থাকে ক্রিসপি, ওটাও ভালো। আমার এই ধরনের ড্রামস্টিকটা বেশি ভালো লাগে, যাতে ভালো ভালো লাগে আমার মতন, বেশ সসে বেশ ডিপ করে একটু বেশ নাড়িয়ে সুন্দর লাগে, ওপরটা ক্রিসপি, ভেতরে নরম, মাংসের পিস মোটামুটি একদম হোয়াইটিস পা দেখতে পাচ্ছেন, ভেতরটা খুব নরম হবে, ঠিক আছে? আর কমার দিই আহা, আর বাকি কী রাখলি ওটা খেয়ে নে, ঝিপে দিলাম, পক্কে মিলে গেল পুরো, খেতে ভালো, খেতে পারেন। ডায়েট খাবার, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ডায়েট খাবার, যেটা আমি এখন খুব খাচ্ছি। আমি তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, তাই আমি খাচ্ছি স্যালাড। কী খাচ্ছিস? স্যালাড, তাই? এবং এখানে খাচ্ছিস চিকেন স্যালাড, এবং চিকেন স্যালাডের সঙ্গে একটা স্পেশাল লস্যি, যেটা পেটুক স্পেশাল লস্যি। আমি দামগুলো সব শেষে বলে দেবো, ঠিক আছে? তাও দেখতে হবে ভিডিওটা। তো এটা হচ্ছে চিকেন স্যালাড, মোটামুটি ক্যাপসিকাম, বেল পেপার সব দেখতে পাচ্ছি এখানে, বাঁধাকপি আছে, বাঁধাকপি আছে, তো টমেটো আছে, মোটামুটি অনেক কিছু আছে, একটা বাঁধাকপি পাতাও আছে। বাহ, বাঁধাকপিটা মানে মনে ধরেছো? আমি একটা চিকেনও দেখতে পেয়েছি। আচ্ছা বাহ, খুব ভালো কথা। তো টেস্ট করে বল কেমন। এটা আমি আগে খাবো। আচ্ছা, তো মোটামুটি স্যালাড যেটা আমি খাওয়ার আগে বা পরে খাই, আমি যাই জানতাম না কোনো স্যালাডও খাওয়া যায়, একটা মেন কোর্স হিসাবে। একজন কি মিস করছি স্যালাড? দেবদীপটাকে মিস করছি খুব। আচ্ছা, এটা টেস্ট করে দেখি কেমন। বেসিক্যালি বেল পেপার ভরে ভরে দেওয়া আছে, খুব দামি জিনিস, এবং টেস্টটা না ক্যাপসিকাম লাগছে, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর যত সব মেয়োনিজ আছে না, মেয়োনিজ দিয়ে একটা বেশ ডিপ করা আছে, চিকেন সেদ্ধ করা চিকেন মশলা দেওয়া, এবং তার সঙ্গে বেল পেপার বলুন, ক্যাপসিকাম বলুন, টমেটো, রকমই ক্যাপসিকাম আছে। তো এটা হচ্ছে, তো এটা বেশ একটা ভালো হচ্ছে। তো একটা বেশ ভারী রকমের মিস্টেক হয়ে গেছে। আসলে আমরা তো মানে বুঝতেই পারছেন কেমন ফুড ব্লগার, খুব খারাপ ব্লগার, তাই জন্য আমরা লেটুস পাতা চিনি না, বাঁধাকপি। ভাই শুধু ডিমের রিভিউ জানে, আজকে লেটুস পাতাকে বলেছে বাঁধাকপি। তো ঠিক আছে, এটা লেটুস পাতা, প্রথমে আমি বলিনি ওই বলেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে দামি খাওয়ার তো আমাদের অভ্যাস নেই না, আমরা তো গরিব, আমরা ওই রাস্তা হাঁটলে কুড়ি টাকা ভাত খেয়ে অভ্যস্ত, তা যদি দামি দামি খাবার আমাদের সামনে দেওয়া হয় তো এরকম হয়, ফাম্বল হয়, একটু মনে করবেন না, খেতে ভালো। এই স্যালাডের সঙ্গে আমি বলবো যে কাবাব নেবেন, কাবাব নেবেন, সঙ্গে স্যালাডও নেবেন, হেভি জমে যাবে। আমরাও কাবাব নিয়েছি, এটাই পরে আসছি। তো স্যালাডটা বেশ ভালো খেতে, দামি দামি আইটেম আছে, খেতে ভালো হবেই, এবং মেয়োনিজের স্বাদটা বেশ ভালোভাবে লাগছে, তো ভালো। আর চিকেনটা সেদ্ধ করা, মশলা মাখানো, অনেক অনেকই চিকেন আছে, এটা অ্যাজ এ স্টার্টার খুব সুন্দর, খেতে ভালো লাগে। আর এর সঙ্গে আমি লস্যিটাকে ট্রাই করবো একবারই। লস্যিটা মোটামুটি একটা স্পেশাল লস্যি, ওপরে সুন্দর একটা বেশ চেরি, এটা চেরি তো নাকি নাম নাকি চেরি, এটা হ্যাঁ এটা চেরি, হ্যাঁ আমি খাবো চেরি। আপনি আপনি ভাবুন, এটা চেরি বলছে, ঠিক আছে, এটা চেরি বলছে। তো যাই হোক, ওপরে কেশরের টুকরো দেওয়া আছে, আর কী দেওয়া আছে জানি না কি দেওয়া আছে, চেরি আছে, এবং নারকেল আছে, নারকেল। দারুণ ব্লগিং হচ্ছে, এবং ব্যাপারটা এটা হচ্ছে, আমি দেখাবো একটু এই জিনিসটাকে, ঘনত্বটা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে এই যে ঘনত্বটা না, এটাকে আমার খুব ভালো লাগে। লস্যি খাওয়া একটা আদা আমেজ এনে দেয়। এটা আমি অ্যাকচুয়ালি না, তুই এটা করে ফেলেছিস, আমি খাবো না তাহলে। নারায়ণ পুজোয় সিন্দি খেয়েছেন তো, অনেকটা সেরকম স্বাদ। তবে
চিনির মতো নয়, দই আছে অবশ্যই, আমি মজা করলাম। ব্যাপারটা যেটা যে খুব ঘন জিনিসটা, খুব ঘন, তো এটা মানে খুব ভালো জিনিসটা কিছু না। তো আপনারা যদি আসেন, আমরা দেখালাম অ্যাজ এ স্টার্টার তিনটে চারটে আইটেম দেখালাম, কারণ এটার সাথে এটা যায়, তাই তো? আমি বলবো যে এইটার সঙ্গে আপনারা কাবাবের আইটেম নেবেন, তাহলে কিন্তু আপনার জমে যাবে, মানে আমি আমি এটা রেকমেন্ড করবো। তো এটা আলাদা হয়ে খাবেন, খেতে বেশ লাগবে। এটা অ্যাকচুয়ালি স্টতে উঠছে না, চামচ দেওয়া হবে। তো টেস্ট অনেকটা ওই সিন্ধির মতন। তো চলো তারপর আইটেমে যাওয়া যাক। তো আমি বেসিক্যালি মাছ ভালোবাসি, তো আমি প্রথমে এই ফিশ হাড়িয়ালি কাবাবটাকেই ট্রাই করবো, আমার দেখেই খুব লোভ লাগছে। তুই কোনটা করবি দেখ? আমি ওটাই করবো। অন্য কিছু কর না, আমি এটা করছি, অন্য কিছু কর, আমি ওটা করি। ওটা হচ্ছে চিকেন হাড়িয়ালি কাবাব। চিকেন হাড়িয়ালি, তো এর সঙ্গে কোনো সস কি দিয়েছে? হ্যাঁ সস আছে একটা, সসটা দিয়ে পাস কর, সসটা দিয়ে পাস কর। একটা গ্রিন চাটনি দিয়েছে একটা। এটা চল চল চল, আমি চিকেন তুললাম, এটা ফিশ নয়, আমি চিকেন তুললাম। না না না, ফিশই তাই কি? ফিশ তাই কি? ও ভুলে গেছে না, এটা ফিশ, ফিশ, এটা ফিশ হতে পারবে না, ফিশ একদমই ফিশ। আচ্ছা ঠিক আছে, তোরটা দেখ, তোরটা দেখে দেখ, চিকেন। বাহ, আমি বুঝতে পারছি না, ফিশ কাছে চিকেন কাছি, ওটা চিকেন। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি ফিশ, ফিশ, আমি আমি ভুলছিলাম, এটা ফিশ লাগছে। ঠিক, একটু সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, আর ভিতরে কোনো জল জাতীয় কিছু নেই। কাবাবের সাথে তো মাংস জল থাকে, হ্যাঁ অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়। আচ্ছা, কিন্তু এটাতে সেটাতে সেটা কিন্তু নেই। আচ্ছা, আমার কিন্তু জল ভালো লাগে, ভালো লাগে, তাহলে তো ওটা কাবাব হয়নি। ভেতরে বেশ জুসি জুসি থাকবে, ভালো লাগে। আচ্ছা, ফিশটা ঠিক আছে, ফিশটা একদম ঠিক আছে, ভেতরে প্রথমে মশলা গেছে, যেমন হয় তেমনই। বাসা মাছ, বাসা মাছ আমি তো বুঝতে পারছিলাম না। চাটনিটা খুব সুন্দর, চাটনিটাও ভালোই, মোটামুটি চাটনিটা হচ্ছে ওই আর কি নর্মাল চাটনি, যেমন তেমনই ঠিক আছে, মোটামুটি ভালোই। কাবাব কি রেট করবি? আট, আমি আমি ফিচার সাত, একটু সাত, সেভেন, সেভেন একটু ঠিক আছে, আর একটু ভালো পারত, ঠিক আছে ভালো। চলো তারপর একটু চলে যাও। তো শিখ কাবাব তোল, মাটন শিখ কাবাব তুলছে, তো ঠিক আছে আমি একটু তুলেছি লেহেস। আরে বাস, এইটা হচ্ছে আসল জিনিস, এটা ভীষণ সফট, আমি একদম তুললাম একবারে, দারুণ, একদম দারুণ। এইটা হচ্ছে একদম অরিজিনাল জিনিস, এইটা হচ্ছে মাছ, মাছ হচ্ছে বোঝা যায় তার সফটনেসে, ঠিক আছে। আমি যখন চামচটা ঢোবালাম তখনই বুঝে গেছি জিনিসটা দারুণ জিনিস, এটা বেশি আমি যত বুঝতে পারছি মাছ, একদম একদম। এটা বেসিক্যালি কাঁচা মধ্যে উঠবেই না, আমি দেখাচ্ছি, আমি প্রেস করি উঠবেই না, উঠছেই না, জাস্ট উঠছেই না, এতটাই সফট। তো এটা হচ্ছে সফটনেস দিক থেকে একদম এক ঘর, দশে দশ। টেস্ট করা যাক কেমন কি। এটা কিন্তু খাইনি, কিন্তু এটা ভালো বেকড হয়েছে দেখে বোঝা যাচ্ছে, এই মাছটা দারুণ। এই লাসুনি কাবাব কীভাবে বানানো হয়, কীভাবে বানানো হয় লাসুনি কাবাব, মানে কী আছে একটা, মানে কী আগের মধ্যে লাসুনি, রসুন দিয়ে লাসুনি, হ্যাঁ দরকার নেই একদম। এটা হচ্ছে একদম টেন অন টেন, এটা হচ্ছে একদম টেন অন টেন, এটা হচ্ছে বেস্ট। এখন বুঝলে খেলাম, তার মধ্যে এটা মাছটা বেস্ট, এটাতে ভালো বেক করে মশলাগুলো খুব ভালো করে দেওয়া আছে এবং ভালো করে বেক করা হয়েছে। এটা ইয়েলো বে স্পাইসেস, আমি বুঝি না সব কিছু, কিন্তু মাছটা আমার হেভি লাগলো খেতে। আর শিখ কাবাব বেশি ড্রাই হয়, শিখ কাবাব, যে কোনো শিখ কাবাব ড্রাই ড্রাই হয়েছে, তো শিখ কাবাবটার স্পেশালিটি ওটা। তো দেখা যাক কেমন কেমন বুঝছিস, ঠিকঠাক। শিখ কাবাব ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়, তাই আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তবে শিখ কাবাব যেটা হয় ড্রাই হয়, আমার রেকমেন্ডেশন হচ্ছে এই মাছটা অবশ্যই ট্রাই করবেন, লাসুনি ফিশ কাবাব, তাই তো এরকম কিছু নাম হবে। তো দারুণ দারুণ টিক্কা ফিশ, যাই হোক ওটা বুঝে গেছেন মোটামুটি, দারুণভাবে ট্রাই করবেন এই কাবাব প্লেটের মধ্যে, এটা একটা খুব ভালো পদ খেলাম, এখনও বাকি দিল। তো তুলে তারপর আইটেমে দেখা যাক, নেক্সট আমি তুলে নিচ্ছি তন্দুরি। ওটা হাফ তুলেছি কিন্তু, হ্যাঁ পিস আছে একটা, কাটা ছিল, কাটা ছিল না, আর আমি তুলেছি। আরে বাস, এটাও 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 কিন্তু দারুণ সফট, আমি হাফ তুলি, কারণ আমার সঙ্গে আরও অনেকে আছে। ওটা তো ফিশ নয়, এটাও এটাও ফিশ, হ্যাঁ একদম ফিশ, একদম ফিশ, একদম সব কি ফিশ পাচ্ছিস তুই আজকে, দারুণ দারুণ ফিশ টিক্কা, ফিশ টিক্কা, তো একদম ফিশ টিক্কা। আমি সব চিকেন পাচ্ছি, সব ফিশ পাচ্ছি, নরম নরম মাছ, মাছ খাবেন কাবাবে, সবাই চিকেন বলে, আমি মনে করি কাবাবে মাছের মানে উপরে কিছু নেই আর, যা মুখে যাবে মিলি গেল, নেই আর। টিক্কা ঝাল হয়, এটাও ভীষণ ঝাল নয়,
খেতে খুব সুন্দর। মাছ আমার খেতে ভালো লাগে, এমনিতে আমি মাছের প্রতি বায়াসড। আহা আহা, উপরটা তন্দুরিটা খুব ভালো সিদ্ধ হয়েছে। ভিতর দেখুন একটু কাছ থেকে, অনেক দোকানে দেখা যায় যে একটু রক্তালো ভাব থাকে, সেটা কিন্তু এখানে নেই। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, খেতে খুব সুন্দর। চাটনিটা দিয়ে জমে গেল জাস্ট। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন তারা বলবেন যে রক্তালো ভাব জিনিসটা কি জিনিস। রক্তালো বলে কোনো ওয়ার্ড আছে কিনা বাংলাদেশে? জানি না, মানে আমার উড়িয়া কিন্তু উড়িয়াগিরি করে যাচ্ছে এখানে এসেও। তো কেমন বুঝলি? মাংসটা ফ্রেশ, একদম হোয়াইট ইজ পার, ভেতরটা একদম হোয়াইট মাংস, ভালো হবে, একদম সুন্দর সুন্দর সুন্দর, দারুণ সিদ্ধ হয়েছে। তো আমি রেকমেন্ড করবো যে মাছগুলো অবশ্যই ট্রাই করুন। আমার এটা দেখেও খুব ভালো লাগছে, এই চিকেনের যে লেগ পিসটা দেখে আমার খুব ভালো লাগছে। তো অ্যাজ এ হোল আমি এই পুরো প্ল্যাটারটাকে নয় দেবো এই কারণেই যে মাছের আইটেমগুলো তো খুবই ভালো, চিকেনের যে বড় পিসটা এটাও খুব ভালো লাগলো আমার, এটাকেও নয় দেওয়া যেতে পারে। একদম ওই জন্য বলছি পুরো প্ল্যাটারটাকে আমি নয় দেবো। তো আসুন ট্রাই করুন, সব রকমের কাবাব একটা প্লেটে পাবেন, এটা খুব একটা ইউনিক ব্যাপার। আমি এর আগে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো সেখানেও ভালো ছিল, এখানেও ভালো, ওখানে রাইস দিয়েছিল, এখানে রাইস দেয়নি। তো কাবাব প্লেট হিসেবে যদি চারজন আসেন, এই প্লেটটা কিন্তু চারজনের জন্য এনাফ, মানে চারজনের স্টার্টারের জন্য কিন্তু এনাফ। যদি চারজন আসেন এই প্লেটটা অর্ডার করতে পারেন। তো ভালো, তো চলে যাচ্ছি এবার মেন কোর্সে, তারপরে কথা হচ্ছে আপনার সঙ্গে। তো আমাদের মেন কোর্সের আইটেম চলে এসছে, লাচ্চা পরোটা সাথে। লাচ্চা পরোটা বাদ দিন, এটা দেখুন একবার জাস্ট, এটা দেখে আমার প্রথম থেকে যা লোভ লাগছিল না, এই যে তেলটা পুরো আধ হয়ে গেছে, তেলটা পুরো আধ হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন কী হচ্ছে, পুরো একদম দারুণ কুকড। এটার নাম হচ্ছে মাটন রাড়া, কিন্তু এটা কোনো অংশেই মানে স্বর্গ একেবারে না, তার থেকে কম নয়, মানে জাস্ট একবার তাকান একবার জাস্ট। এটা দেখে যার জিভে জল না আসবে আমি জানি না তার টেস্ট বাট কেমন। আমি এটা দিয়ে জাস্ট খেলছি, এই খেলতে আমার খুব ভালো লাগে খাবার নিয়ে, খাবার নিয়ে খেলতে ভালো লাগে। দারুণ দারুণ এই জিনিসটা, এটা আমি একা খাবো, এটা কাউকে দেবো না আমি আর। আচ্ছা তার আগে কিন্তু তাহলে শুকনো লঙ্কাটা কামড়ে খেতে না, এই একটা চিকেন মাটনের পিস, মাটন থাকে চার পিস, ঠিক আছে, মাটন থাকে চার পিস এবং গ্রেভি নিয়ে একটুখানি। তুই নিবি নাকি এটা আবার? হ্যাঁ একদম, না নিতে হবে না, না না আমি নেবো। হ্যাঁ প্লিজ প্লিজ, এটা আমাকে খেতে দেবো না না না, এবং হাড়ের পিসটা, হাড়ের পিসটা আমি নেবো। এই তো আমি প্রথমে একটা তুলেছিলাম, তারপরে হাড়ের পিসটা পেয়েছি, লাগিয়ে দেবো। হ্যাঁ একদম, চলে গেলো হাড়ের পিসটা আমার কাছ থেকে। এই হাড়ের পিসের কি নাম বলতো জানিস? হাড়ের পিসেরও নাম হয়নি। হ্যাঁ নল হাট, জানে না খাচ্ছি দিকে, ঠিক আছে। আমি এই জন্যই বলি উড়িয়া উড়িয়া উড়িয়ায় সারাজীবন থাকবে। তো মাঝখানে আমি ক্যামেরাটা বন্ধ হওয়ার পর কিন্তু আমি তুলবো আবার, ঠিক আছে। তো এইটা জাস্ট মানে কী বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড দেখেই লাগছে, গন্ধ শুয়ে লাগছে। লাচ্চা পরোটা দিয়ে খাওয়া যাক এবং বলা যাক কেমনটা, বলা কিছু নেই, আপনি বুঝতেই পারছেন আশা করি। লাচ্চা পরোটা একদম এরকম আহা, একদম নরম, একদম পুরো এরকম ছিঁড়ে গেলো পুরো একদম, মানে এটা জাস্ট যদি মানে ভাগ করতে হয় ভাগ করা যাবে না, এটা গোটা গোটা এক পিসই খেতে হবে। তো আমি ভাইকে ভালোবাসি বলে আমরা ভাই আর আমি ভাগ করে খাচ্ছি। তো জাস্ট লাচ্চা পরোটা দিয়ে একটা মাটনটা, এটা দুহাত লাগবে নাকি? আহা অলরেডি লাগিয়ে ফেলেছি একটু গ্রেভি দিয়ে। শেষ, খতম। এই মাটন খেয়ে আরামসে আমরা ঘুমাবো, প্রেম করে ঘুমাবো। আহা, যদি আসেন অবশ্যই ট্রাই করবেন এটা। চিকেন ফিন বাদ দিন, মাটন ট্রাই করবেন। মাংসের পিসটা, রান্নাটা খুব সুন্দর হয়েছে, তেলটা পুরো আলাদা আলাদাভাবে দেখতেই পাচ্ছেন। আমি দেখাবো, আমি দুহাত লাগাই। হ্যাঁ আমি দুহাত লাগাই এই মাটনের সফটনেসটা, এই দুহাত লাগাতে হবে আমি এটার জন্য। এই যো আহা, এরকম করে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এরকম করে যা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আহা হা হা হা, এই তো এই তো এই তো, এই হচ্ছে জিনিস। জাস্ট ভেতর দেখুন, একদম রেডিশ মিট, দারুণ দারুণ এই মাংস। আপনি দুহাত দিয়ে খাবেন নাকি? দুহাত দিয়ে খাবেন, পাশে কে কী করছে দেখার দরকার নেই, এই হাতটা চাটুন। হ্যাঁ, পাশে কে কী বসে আছে, কে কী বলছে, কে কী ভাবছে দেখবেন না। না আমি তো হাড়ের পিস পেয়েছি, আমি এক হাত দিয়ে খাবো। হাড়ের পিস পেয়েছি না, হাড়ের পিস দিয়েছি আমি, বুঝলে তো। জাস্ট মাংসটা 10/10, এটা কোনো কথা নয়, এটা 10-এর মধ্যে থেকে আরও বেশি দিতে পারি আমি। লাচ্চা পরোটা দিয়ে খেতে পারেন। আমি যদি পরেরবার আসি আমি এটা ট্রাই করবো পার্সোনালি। স্টিম রাইস, সাদা ভাত নেবো, এইটা নেবো, চাই দেবো পুরো একদম দারুণ। শুধু শুধু ভাত না, ফ্রাইড রাইস অনেকটা গ্রেভি আছে, তো দুজনের জন্য এনাফ, দুজন দু পিস করে খাবেন, পুষে যাবে। এখানে আমি খেতে খেতে আর কিছু ডিসকভার করলাম যেটা আমি জানতাম না, আসলে আমি ডিসকভার করিনি, আসলে ওনারা বলে দিলেন, ঠিক আছে, ধমাচ্ছিলাম। সেটা হচ্ছে যে কী বলতো, মটন কিমা কি, মটন কিমা কি রাড়া বেসিক্যালি
এই যে রাড়া যে আইটেমটা আছে এর মধ্যে মাটন কিমাও থাকে, মানে চার পিস বড় বড় মাটন থাকে দেখতে পেলেন ব্লগ এবং সাইজ মোটামুটি, আর তার সঙ্গে মাটন কিমাও এখানে দেওয়া থাকে এবং খেতে খুব ভালো, মানে খেতে খুব ভালো। এটা আমি বলবো, এটা রেকমেন্ড করছি আমি, এটা অবশ্যই ট্রাই করবেন। আমি বলবো ভাত দিয়ে খাবেন, আরও বেশি ভালো লাগবে। তবে লাচ্চা পরে সব কিছুতেই যায়, রুটির সাথেও যাবে খুব। তো 10/10, 10/10, এটা কোনো রেট নেই, 10/10। এরপরে নেক্সট আইটেম এবং আমাদের শেষ আইটেম এবং সবচেয়ে ভালো যে আইটেম যে কোনো রেস্টুরেন্টের বা যে কোনো হোটেলের সেটা সবচেয়ে চাহিদা আইটেম, ভ্যাল 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 অত লজ্জা করিস না, সেটা হচ্ছে বিরিয়ানি। এবং পেটুকের বিরিয়ানি আমরা দেখেছি আমাদের গ্রুপে যে খুব মানে প্রশংসিত একটা বিরিয়ানি, তাই জন্য এটা আমরা প্রথমে নিয়ে নিই, পরে আবার নিলাম এটা, কারণ ভালো রিভিউ আছে বলেই। তো এটা হচ্ছে পেটুকের স্পেশাল বিরিয়ানি। নিচের দিকে হালকা গ্রেভি আছে, হালকা গ্রেভি আছে, এটা গ্রেভি নয় বোকা, এটা হচ্ছে চিকেনের কিমা, চিকেনের কিমা, চিকেনের কিমা আছে, যেটা খুব একটা ভালো জিনিস। বাহ, ভালো জিনিস পেলাম একটা, চিকেনের কিমা। তো বিরিয়ানিটা ট্রাই করা যাক। ডিমটা নিবি নাকি? ডিমটা হাফ হাফ করতে পারিস তুই, নে তুই খা। তো আজও ভাইকে নিয়েছিলাম, ভাই খা আজকে। না 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 তুই খা, ঠিক আছে খা খা, তুই খা, আমি খাবো না। তো মোটামুটি কপিস চিকেন আছে, কপিস ডিম আছে, কি আলু ফুল আছে কিনা এটা দেখে বল আমাকে কেমন কি লাগছে ব্যাপারটা। আপাতত আমি একটা লেগ পিস দেখতে পাচ্ছি, চিকেনের কিমা অনেক দেখতে পাচ্ছি, চিকেনের কিমা এটা এটা খুব একটা মানে একটা ডিম দেখতে পাচ্ছি, আলু আলু মনে হয় নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হায়দ্রাবাদি জনারের একটা বিরিয়ানি, তাই জন্য আলু রাখেনি এরা, কিন্তু আলু থাকলে ভালো হতো, আলু থাকলে ভালো হতো। হায়দ্রাবাদি হোক যাই হোক, আলু বিরিয়ানিতে একদম মাস্ট, ঠিক আছে। বাঙালির আলু ছাড়া চলে না, বাঙালি একটু মাটন বাঁচিয়ে রেখেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো ডিম চিকেন পরে হবে, রাইসটা ট্রাই করব। চিকেন কিমা বিরিয়ানির মধ্যে প্রথম দেখলাম কোনো রেস্টুরেন্টে, দেখলাম এটা, তাই তো? কেমন লাগলো কে ফ্রাই যে রাইসটা না বেশ জুসি, মানে ব্যাপারটা হচ্ছে যে এই বিরিয়ানিটা নিজেই স্বয়ংসম্পূর্ণ। আমরা এর আগে দেখেছি বিরিয়ানি ড্রাই হয়, আমি অনেক জায়গাতেই খেয়েছি বিরিয়ানি ড্রাই হয় সাধারণত রেস্টুরেন্টের বিরিয়ানিতে। রেস্টুরেন্টের বিরিয়ানি আমি খুব একটা প্রেফার করি না, বিরিয়ানির দোকান থেকে আমি বিরিয়ানি প্রেফার করি সাধারণত, দেখুন কারণ ওই ড্রাইনেসটার জন্য। কত চিকেনের পিস ছোটো ছোটো করে কিমা করা আছে, আমি যেটা বলছিলাম আমি বাঁচিয়ে রেখেছিলাম মাটনটা ওই জন্যই, কারণ আমি এক্সপেক্ট করছিলাম যে ড্রাই হবে, সাধারণত বিরিয়ানি খেতে ভালো হয় না রেস্টুরেন্টের। কিন্তু এই যে বিরিয়ানিটা এটা একদম স্বয়ংসম্পূর্ণ। কেন বলছি, কারণ এর মধ্যে চিকেনের কিমা আছে, আপনি বড় পিস পেলেন বা না পেলেন ডাজন্ট ম্যাটার, আপনি দুজন আসেন একটা পিস যদি থাকে সমস্যা হতে পারে। তো তাই জন্য এই খানেটা হয়েছে, এই যে চিকেন কিমাগুলো আছে এবং এই রাইসটা ভীষণ ভীষণ জুসি, ভীষণ জুসি রাইস, মানে একদম ঝরঝরে, একটুও ড্রাই নয়। এবং আমি মাটনটা বাছিয়ে রেখেছিলাম, কিন্তু মাটনটা প্রয়োজন নেই এই বিরিয়ানির সঙ্গে, তাও একবার ট্রাই করা যাক না, ট্রাই করা যাক। মাটনের গ্রেভি দিয়ে বিরিয়ানি খেতে ভালোই হবে, এটা না বলা মানে বলা কিছু নেই। আমি অ্যাকচুয়ালি এই বিরিয়ানিতে অবাক হলাম, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানি আমার ধারণা খুব 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 খারাপ, সে যে কোনো রেস্টুরেন্ট হোক, বর্ধমান হোক বা কলকাতা হোক, কিন্তু এইখানে বেশ ভালো, মানে অ্যাজ এ চেঞ্জ, অ্যাজ এ সারপ্রাইজ চেঞ্জ ভীষণ ভালো। মাংসের পিসের একটা কমন তোল আস্তে করে তুলি, হ্যাঁ ওই দিকটা ধর দেখি, ওরে বাপরে, ওরে বাপরে, হ্যাঁ এই যে তুলেছি, বিশাল বড় পিস, বিশাল বড় পিস। এই বিয়াটাকে আমি একদম লেগ পিস আছে, চোখ বুঝে বিয়াটাকে আমি 10-10 রেট করবো, মানে 10-9 বা 10-8 লেগ পিস জায়গায় নেই। তুই খা, তুই ভাই আসবো, তুই খা, তোকে ভালোবাসি। ওটা ডিম আছে, ডিম আছে, ডিমটা তুই খা, আলু নেই। তবে একদম এই বিরিয়ানিটা আমি ভীষণভাবে রেট করি, তুই তোল না, তোল না, তোল না, বিন্দাস তোল, অত লজ্জা পাওয়া কিছু নেই। আমি আরও রাইস নেবো, কারণ হচ্ছে আমি একটুখানি খাবো, জাস্ট টেস্ট করবো রায়তা দিয়ে। রায়তাটা কিন্তু বিরিয়ানির সঙ্গেই আছে, মোটামুটি শসা পেঁয়াজ দিয়েই একটা ঘন দইয়ের রায়তা একটু নিয়ে জাস্ট টেস্ট করে বলে দিচ্ছি কেমন কি। তো আমি খুব অবাক হলাম, মানে বিরিয়ানিতে আমি সত্যি খুব অবাক হলাম, আমি আশা করিনি যে এত ভালো বিরিয়ানি এখানে হবে, বা বর্ধনা কোনো রেস্টুরেন্টে এত ভালো বিরিয়ানি পাওয়া যাবে, আমি এটা আশা করিনি অ্যাকচুয়ালি। এটা 10-এর মধ্যে কত রেট কিনবি? রাতটা বেসিক খেতে, রাতটা খুব একটা ভালো বলবো না আমি, রাতটা বেসিক, তবে রায়তা বাদ দিন, বিরিয়ানি একদম, এই বিরিয়ানিটা শুধু খেতে পারবেন, কোনো চাপ নেই, একদম শুধু খেতে পারবেন। বিরিয়ানি 10-10 রেট করবে আপনি, রাতটাকে 10-5 বা 5.5 রেট করবে, রাতটা আর একটু ভালো পারতো, আর একটু মশলা হতে পারতো, তবে রায়তা কিছু যায় আসে না, আপনি বিরিয়ানিটা খাবেন। তো খাওয়াটা শেষ করি মোটামুটি, তারপরে একদম ডেজার্ট আইটেম নিয়ে আর বিলটা নিয়ে কথা বলছি আপনার সঙ্গে, আর রেস্টুরেন্টের অ্যাজ এ হোল ওভারঅল একটা রিভিউ দেবো, দিয়ে ভিডিও শেষ করবো। একটু বড় হলো, প্লিজ দেখুন, কারণ অনেক আইটেম তো বুঝতেই পাচ্ছেন, ডিটেলস দেওয়ার চেষ্টা করছি।
খারাপ কথা বলছি দাম নিয়ে। খাওয়া সব আমাদের শেষ, এবার যেটা মেন পার্ট সেটা হচ্ছে দামগুলো, যেগুলোর জন্য আপনারা এতক্ষণ দেখছেন ভিডিওটা, এতক্ষণ সহ্য করছেন আমাদের। তো এক নম্বর যেটা আমরা খেলাম বিরিয়ানিটা, সেটা হচ্ছে পেটুক স্পেশাল হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি, 180 টাকা। এর সঙ্গে রায়তা ফ্রি পাবেন, এটা আমি বলবো মাস্ট 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 ট্রাই করবেন একদম। এক পিস চিকেন থাকে, এক পিস ডিম থাকে এবং অনেক চিকেন কিমা থাকে। ভাই বলেছে ওটার সঙ্গে একটা কিসের টেস্ট পাওয়া যাচ্ছে, ওটা ওটার মধ্যে একটা কিসের সিমিলার আছে বল? চিকেন তেহারি, চিকেন তেহারির মধ্যে একটা সিমিলার আছে ও বলেছে। ঠিক আছে, আপনারা এসে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন যে আদৌ আছে কি না। আচ্ছা, সেকেন্ড আইটেম হচ্ছে ড্রামস অফ হেভেন, 238 টাকা দাম, 6 পিস পাবেন, 238 টাকায় 6 পিস, ঠিক আছে ভালো, আমি এটাকেও বলবো, এটাকেও রেকমেন্ডেড অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে পেটুক স্পেশাল চিকেন স্যালাড, 158 টাকা দাম। যারা একটু ডায়েট ফ্রিক, মানে যারা আমার মতো নাকি কম খান অল্প খান, তারা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আচ্ছা, তন্দুরি ননভেজ খাজানা, এটার দাম আছে 548 টাকা। এখানে কিন্তু আপনারা চিকেন পাবেন, মাটন পাবেন, ফিশ পাবেন, সব রকমের কাবাব, যত রকম কাবাব আছে রকমের কাবাব এখানে পাওয়া যায়, সব কটাই থাকবে, সব কাবাব এখানে থাকবে, এই একটা প্লেট থাকবে মোটামুটি। ওর মধ্যে আমার মাছগুলো আমার খুব ভালো লেগেছে, চিকেনের যে বড় লেগ পিসটা ভালো লেগেছে, আমার শিক কাবাবটা ভালো লাগেনি, বাকি আইটেমগুলো ভালো হয়েছে আমার। তবে মাছের আইটেম একদম মানে 100% খাবেন, ট্রাই করবেন। আমি বলবো যদি আপনারা যদি কাবাবের যদি মানে শুধু কাবাব নেন, এখানে মাছের কাবাবগুলো কিন্তু একদম মানে 100% ট্রাই করবেনই করবেন অ্যাজ এ স্টার্টার। আচ্ছা, লাচ্ছা পাওয়াটা 38 টাকা দাম, মোটামুটি 2 পিস নিলে দুজনে হয়ে যাবে, 3 পিস নিলে তো আমাদের মতো দুজনে 3 পিসে হয়ে যাবে, 38 টাকা দাম, একদম পারফেক্ট। আচ্ছা, মাটন রাড়া, মাটন রাড়া, আমি যদি আরেকবার আসি, মানে আমি অবশ্যই আসবো, যদি কেন বলছি, আমি খাবি ভাত দিয়ে, আমি সাদা ভাত দিয়ে খাবো না, আমি অবশ্যই রুটি দিয়ে খাবো। তো মাটন রাড়াটা জাস্ট মানে এতগুলো আইটেমের মধ্যে মাটন রাড়া হচ্ছে বেস্ট, বিরিয়ানিটা এবং মাটন রাড়াটা হচ্ছে একদম মানে ওপর দিয়ে যাচ্ছে পুরো। এটার দাম হচ্ছে 378 টাকা, 4 পিস মাটন পাবেন, বেস্ট বসের মাটন পাবেন এবং তার সঙ্গে মাটনের কিমা পাবেন অনেকগুলো, অনেক অনেক অনেকগুলো কেন বলছি অনেক। আচ্ছা, পেটুক স্পেশাল লস্যি 128 টাকা দাম, আর এদের আর একটা লস্যি এমনি আছে, ওটা কত দাম গো? 68, 128, যদি খান আমি বলবো ভালোটাই খাবেন, একটা নিলে দুজনে হয়ে যাবে, লাস্ট ভাগ করে খাবেন কিন্তু ভালো জিনিস খাবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আইটেমটা যেটা নিয়ে আমরা বসে আছি, ফিরনি, এটা হচ্ছে ফিরনি, এবং দেখতে কেমন লাগছে বল? এটা বলছিলি এই যে মাটির কাজ করাটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে বোলপুর বোলপুর ফিলিং। আচ্ছা, এটার দাম হচ্ছে 88 টাকা। আচ্ছা, এটার সঙ্গে কিন্তু এই মাটির বাড়িটা কিন্তু আগে বাড়ি নিতে পারবেন, পারবেন তো বাড়ি নিতে, যদি আপনারা চান আপনি বাড়ি নিতে পারবেন, ঘাস চাষ করবেন, ঘাস ঘাস না, ছোট্ট একটা গাছ, ছোট্ট কি গাছ হয়, ছোট্ট একটা গাছ, রুমাদির বাড়িতে অনেক গাছ আছে, যাবেন নিয়ে চলে আসবেন, তো ভালো বেশ মানে দেখতে খুব সুন্দর। তো এই হচ্ছে দাম মোটামুটি, যদি দুজন আসেন মোটামুটি 400-500 টাকার মধ্যে আপনারা মানে পেট ভরে খেতে পারবেন। হ্যাঁ বলো, কিছু না বলতে পারো, অসুবিধার কোনো ব্যাপার নেই, ঠিক আছে না, আড্ডা মতো খাওয়া হবে একদম। তো এটা খেয়ে দেখা যাক, এটা শেষ আইটেম, এটা খাওয়া যাক, এবং আমাদের পিছনে অনেকে বসে আছে এটা ভাগ নেওয়ার জন্য। উপরে মোটামুটি কী আছে, পেস্তা বাদাম অনেক কিছু আছে, এই যে হ্যাঁ নীল নীল অংশটা কি নীল, সবুজ সবুজ আর নীল চেয়ে না বলছে, সবুজ এটাকে নীল বলছে, আচ্ছা না এটা নীল, এটা এটা হচ্ছে পেস্তা, না না কোনটা পেস্তা, এটা ওটা পেস্তা নয় রে, পেস্তা এটা কি, ওটা বাদ দিন, আমার না খিরখির ইয়ে লাগছে, খিরি তো মানে একদম, তুমি তো ইয়ে যাই হোক, মানে এখানে শুনলাম একটু আগে কিসব চাল বাটা না কিছু বললো, এটা দারুন মানে শেষ শেষ হিসাবে শেষ পাতে খুব সুন্দর, 88 রুপিস। আমি বলবো যে এক পিস নেবেন, দুজন ভাগ করে খাবেন, বা মেন কোর্সটা খরচা করবেন। পিছন থেকে অনেকেই বলছে এটা রাখতে, কিন্তু আমি রাখবো না সত্যি, উল্টাছে না উল্টাছে না, কিন্তু এই যে উল্টাছে না, কিন্তু অতএব বুঝতে পারছে কেমন জিনিস, এই যে উল্টাছে না, কিন্তু খুব ভালো, মোটামুটি অনেকটা পরিমাণ, কীভাবে বাজেভাবে খেয়েছে গোটাটা উপরটা খেয়ে, এবং যেটা আমাকে ভুলিলাম ভুলেছিলাম খাওয়ার চোটে, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিন ঠনি, একটু সাবস্ক্রাইব করে দিন, একটু কমেন্ট করে দিন, একটু আমাদের ভালোবাসুন, আর অবশ্যই অবশ্যই পেটুকেসে খান, এবং আমাদের জানান কেমন লাগলো খেতে, যেগুলো আমরা ট্রাই করলাম সেগুলো খেতে পারেন, এছাড়া আরও অনেক আইটেম আছে, অবশ্যই আসুন ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, আমি বলছি ভালো লাগবে আপনাদের, রেকমেন্ডেড। নমস্কার, আমি অরিজিৎ, আর আমার একজন অনার সেটা হচ্ছে শুভশ্রী সরকার। আমাদের এই পেটুক রেস্টুরেন্টটা জাস্ট ওপেনিং হয়েছে দুর্গাপুজোর ষষ্ঠীতে, জাস্ট নিউ ওপেনিং বলতে পারেন। আমাদের পেটুক স্পেশালি পেটুক এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত ফুড অ্যাভেলেবেল আছে,
তো তার সাথে সাথে যেটা স্পেশালিটি অফ পেটুক, পেটুকে স্পেশালি আমরা যেহেতু বাঙালি সেহেতু আমাদের এখানে বাঙালি থালির একটা প্রিপারেশন আছে, যেখানে আমরা যেহেতু ভেতো বাঙালি তো সেখানে একটা প্রত্যেকটা মানুষ চাই যে দুপুরে একটু ভাত খেতে। তো সেই জায়গায় বাঙালি থালি আমরা ডেকেছি। বাঙালি থালির ভ্যারাইটিস আছে, যেটা হচ্ছে এখানে ভেজ থালি থাকছে। ভেজ থালির মধ্যে আপনি পাবেন ভাত, ডাল, ভাজা, তার সাথে আলু পোস্ত আর সিজনাল সবজি একটা পাচ্ছেন, আর সাথে চাটনি, পাঁপড় আর সাথে দই থাকছে, আর আর সাথে মিষ্টি বা দই যে কোনো একটা প্রিপারেশন আপনারা পাচ্ছেন। আর তার পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে ভেজ থালির সাথে সাথে আপনারা ফিশ থালি পাচ্ছেন, পনির থালি পাচ্ছেন, চিকেন থালি, মটন থালি, মানে থালির ফুল ভ্যারাইটিস থাকছে। আর তারপরে আরেকটা স্পেশালিটি আমাদের পেটুক স্পেশালে যেটা আছে সেটা হচ্ছে বিরিয়ানি, যেটা বর্তমানে হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা আমরা করছি। আর বিরিয়ানির ভ্যারাইটিস আছে, আপনি যে সমস্ত অনেক মানুষ যারা ভেজ খান তো সেখানে এখানে ভেজ বিরিয়ানিটা পাচ্ছেন। আর তার পাশাপাশি ভেজ বিরিয়ানির সাথে সাথে কাজু পনির বিরিয়ানি দুটো আইটেম আমরা ভেজে রাখছি। আর তার সাথে আমাদের কাছে নতুন এরপর আমরা আনতে চলেছি কিছু ডায়েট ফুড, যেমন তার ভেতরে থাকছে কিছু শেক, আর কিছু থাকছে চিকেন স্যালাড, এমনি গ্রিন স্যালাড, ফ্রুট স্যালাড। আপনারা আসুন, টেস্ট করুন, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর যে ভালোবাসুন পেটুককে। আর সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আমাদের বিরিয়ানি ট্রাই করার জন্য মানে অনুরোধ রাখছি সবার কাছে। তো থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ বিএফসি টিমকে, সবাই মানে তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের কাছে এই সময় দেওয়ার জন্য। স্পেশালি থ্যাঙ্কস টু মৈনাকদা আর শিলাদিত্যকেও, শিলাদিত্যকেও, ওই মৈনাকদার নাম্বার দিয়েছে আমাদেরকে, থ্যাংক ইউ। আমাদের হাতে আজকে প্রথম আইটেম, সেটা হচ্ছে জল, এবং এটা জলটা হচ্ছে বেইলি কোম্পানির জল, বিরাট কোহলি জলটা খায়। এই জলটার দাম হচ্ছে 76 লাখ টাকা, যেটা আমরা নিয়ে এসেছি রেস্টুরেন্টের নয়টা আমরা নিয়েছি বাইরে থেকে। কিন্তু 20 টাকা লেখা আছে এক লিটার। আচ্ছা না না, 20, এই যে 20 তার পাশে 2047 লেখা আছে, 20 পাশে 2047 লেখা আছে, মানে 20 2047, মানে 2 লাখ টাকা দাম, ভুল বললাম একটুখানি। তো জলটা আমি খেয়ে রিভিউ দেবো, এটা আসলে বাদ যাবে, আনকারে যাবে এটা। জলটা ভালো মোটামুটি, তা আমার মনে হয় হাইড্রোজেনের পরিমাণটা একটু যদি কম থাকতো আর অক্সিজেনের পরিমাণটা একটু যদি বেশি থাকতো ভালো হতো, মানে ঠিক আছে, মানে ভালোই আর কি খেতে। তবে একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম জলটা নিয়ে, তো হাইড্রোজেন অক্সিজেন পরিমাণ একটু রেখে দিলে ভালো থাকে, নাকি? একদম একদম একদম, নুন তেল ঝাল সব পরিমাপ মতো আছে, একদম নুনও পেয়েছিস তুই এখানে। এটা হচ্ছে, এটা হচ্ছে H2O, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার যে শক্ত পাথর সেখান থেকে জলটা, পাথর না বরফ, বরফ, আচ্ছা সেই বরফটা গলে যে জলটা হয় সেই জলটা হচ্ছে এটা। এটা বাবা রামদেবজি প্রথম খুঁজে পেয়েছিল, তারপরে এই পার্লে অ্যাগ্রো কোম্পানির মাধ্যমে জলটাকে নিয়ে আসা হয়েছিল। এই জলটা হচ্ছে 20,000 বছরের পুরনো, কিন্তু বোতলে লেখা আছে যে আর 1 বছর পরে এটা এক্সপায়ার ডেট, অর্থাৎ মানে জলটা জাস্ট এক্সপায়ার হবে হবে সেই সব আবার আমাদের খুঁজে বার করেছিল, আর 1 বছর পরে হলেই জলটা এক্সপায়ার হতো পাহাড়ি। তো সেই জলটা আমরা খেলাম।